तारोपदिष्टाय रामकृष्णाय ते नमः। শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ দীর্ঘকাল অসুস্থ ছিলেন। তার এই অসুস্থতার কারণে তার শিষ্যদের উপদেশ প্রার্থনা করলে দিতে পারতেন না, তাই তিনি কিছু কিছু উপদেশ নিজের সাধনলব্ধ অভিজ্ঞতা থেকে লিখে রেখেছিলেন। সেই লেখা লিপিবদ্ধ এগুলো পরমার্থ প্রসঙ্গ আকারে বই হিসেবে প্রকাশিত হয়েছে। সেই পরমার্থ প্রসঙ্গ থেকে এখন কিছু পাঠ করছি। প্রথম প্রথম জপ ধ্যান নিরসই লাগে, তবু ওষুধ গেলার মতো করে যাবে। 3-4 বৎসর নিষ্ঠার সহিত করলে তবে আনন্দ পাবে, তখন একদিন না করলে ভারী কষ্ট হবে, কিছু ভালো লাগবে না। জপ করার সময় ইষ্টমূর্তি ধ্যানও করবে, নইলে জপ জমে না। পূর্ণমূর্তি ধ্যান না এলেও যেটুকু আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবে, না পারলেও বারবার চেষ্টা করবে, না এলে ছাড়বে কেন, না চড়বান্দা হয়ে করতেই হবে। ধ্যান কি সহজে মনে করলেই হয়? মনকে অন্য বিষয় থেকে গুটিয়ে এনে ধ্যেয় বস্তুতে রাখবার চেষ্টা বারবার করতে হবে, করতে করতেই হবে। জপ, করগণনা, মালা করা, সংখ্যা রাখা, এসব শুধু মনকে অন্য বিষয় থেকে উঠিয়ে আনবার, ধরে রাখবার জন্য। তা নইলে মন কখন এদিক ওদিক চলে গেছে বা কখনো তন্দ্রা এসেছে জানতে পারবে না। তাই এই সবের দ্বারা প্রথম প্রথম একটু বিক্ষেপ হলেও এদিকে নজর রাখতে পারবে, সহজে এগুলি ধরতে পারবে ও মনকে ফিরিয়ে এনে ধ্যেয় বস্তুতে আকৃষ্ট করে রাখতে পারবে। সংসার অসার অনিত্য, তিনি একমাত্র সার সত্য, এই ভাবটি যতদিন মনে দৃঢ় না হয় ততদিন ধ্যান করবার সময় মন চঞ্চল হবেই। ইন্দ্রিয় সুখে যত বিতৃষ্ণা আসবে, ভগবানে অনুরাগ তত বাড়বে, মনও তত একাগ্র হবে। তাঁর প্রেমের স্বাদ কণিকা মাত্র পেলে জগতে সমস্ত সুখ তুচ্ছ ঘৃণ্য হয়ে যাবে। জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ মনন, সদগ্রন্থ পাঠ, সৎসঙ্গ, সদালাপ, নিভৃতে বাস ও আধ্যাত্ম চিন্তা, যখন যে ভাবটা আসে ও করতে ইচ্ছা হয় এবং ভালো লাগে ও করবার সুবিধা পাও তখন সেইটা করবে, তবে ধ্যান জপই হলো আসল। সেটা অসুখ বিসুখ আপদ বিপদ হলেও কোনো দিনই বাদ দেবে না। বেশি না পারলে বা সুবিধা না হলে অন্তত 10-15 মিনিটও প্রণাম প্রার্থনা ও জপ করবে। ভগবান, ভগবানের সঙ্গে খেলা মাই খেলবে, মা আমায় নিয়ে খেলা করছেন জানলে জগৎটা আর এক রকম হয়ে যাবে। তখন দেখবে জগৎ সংসারে সুখও নেই, দুঃখও নেই, অভাব নেই, অশান্তিও নেই, রাগ দ্বেষ লোভ হিংসা মোহ কিছুই নেই। স্বার্থ দ্বন্দ্ব আমি আমার নেই, আপন পর নেই, ছোট বড় নেই, কেবল আছে অফুরন্ত আনন্দ, অসীম প্রেম। সে আনন্দের কণামাত্র পেলে বিষয়ের আনন্দ তুচ্ছ হয়ে যায়। সে প্রেমের এক কণা পেলেও সমস্ত জগৎ আপনার হতেও আপনার হয়ে যায়, প্রতি লোমকূপে অপার্থিব সুখ হয়। সে খেলায় ভয় নেই, ভাবনা নেই, বন্ধন নেই, অবসাদ নেই, নিত্যই নূতন খেলা। মা যে কত খেলাই জানেন, কত রূপে কত ভাবে যে খেলেন তার ঠিক ঠিকানা নেই। ভেবে আপনাকে হারিয়ে ফেলতে হয়, তন্ময় হয়ে যেতে হয়, তখন খেলা বন্ধ হয়ে যায়। তখন কে কার সঙ্গে খেলবে, সে ভাব সে অবস্থায় যে অবাঙ মনস গোচর, সে যে কি মজা বোঝে প্রাণ বোঝে যা। ভগবানকে পেতে হলে 16 আনা মন প্রাণ দিতে হবে,
এক পাই এক পরাক্রান্তি কম হলেও চলবে না। আমরা চাই কিছু না খেটে ফুটে সহজে সব দিক বজায় রেখে যদি তাকে পাওয়া যায়, যদি গুরু কৃপা করে পাইয়ে দেন তো কথাই নেই, তা কি হয় গো? সে যে করার করা তস্য করা আপন গণ্ডা বুঝে লব। প্রার্থনা বাঁধা গদ আওড়ানো নয়, তাতে কোনো ফলই হয় না। অভাব বোধ করা চাই, অভাবের তাড়নায় মহা কষ্ট যাতনা ভোগ করা চাই। কিসে কি করলে তা লাভ হবে তার জন্যে ব্যাকুল হতে হবে, তা হাজার কঠিন ও কষ্টসাধ্য হলেও পাবার জন্যে প্রাণপণ চেষ্টা করতে হবে। যেন সেইটি পাওয়ার উপর তোমার জীবন মরণ নির্ভর করছে, তবে তো প্রার্থনা সফল হবে। যা চাইছো তা পাবে, সেই রকম প্রার্থনাই ভগবান শোনে ও পূরণ করে। অবিরাম সংগ্রাম চালিয়ে যাও, বীরের মতো লড়ো, পেছনে ফিরে চেয়েও না, এগিয়ে চল। অবসন্নই হও বা ক্ষতবিক্ষতি হও, ভ্রুক্ষেপ করো না, অভি অভি ভয়শূন্য হও। কিসের ভয়? পরাজয়ের কথা মনে স্থান দিও না, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হয় জয় নয় মরণপণ। মরতে তো বীরের মতো মরো, তবে তো কেল্লা ফতে হবে। আমি অতি দিনহীন দুর্বল, আমি কিছু পারবো না বলে মিছে কাঁদুনি গিয়ে কোনো ফল নেই, ওসব নড়ে ভোলা নিষ্কর্মা নপুংসকের লক্ষণ। তাদের দ্বারা কি কোনো কাজ হয়? উঠে পড়ে লেগে যাও, তবে তো হবে। রাস্তা অনেক দূর, দুর্গম বলে বসে থাকলে কি রাস্তা ফুরবে? ওঠো, পথ চলতে শুরু করো, অমনি পথ কমতে শুরু হবে, তবে তো আশা হবে, সাহস আসবে, বল আসবে, অপ্রত্যাশিত সাহায্য আসবে, পথ ক্রমশ সহজ ও সরল হয়ে আসবে, দেখতে দেখতে গন্তব্যস্থানে পৌঁছে যাবে, তখন কি আনন্দ। ওম শান্তি। বিশুদ্ধানন্দজি যখন গিয়ে পৌঁছলেন, তখন ডিস্ট্রিক্ট জাজ তার কর্মক্ষেত্রে যাচ্ছেন। বিশুদ্ধানন্দজিকে তিনি এনে বসালেন এবং বলছেন, মহারাজ জানেন তো, এই যে আমার বাড়ির লোকজন আছে, আমার বাবা মা স্ত্রী পুত্র, এদেরকে সকলকে আমি শ্রীরামকৃষ্ণের সম্পত্তি বলে মনে করি। বিশুদ্ধানন্দজি শুনলেন, ভদ্রলোক রওনা দিয়ে দিলেন তার কোর্টে। বিকেলবেলা তিনি ফিরে এলেন, জামা কাপড় ছেড়ে তিনি বিশুদ্ধানন্দজিকে নিয়ে তার প্রার্থনা কক্ষে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একটা ছোট্ট শ্রীরামকৃষ্ণের ছবি আছে। সেই ভদ্রলোক বলছেন, মহারাজ আমার তো সকালে আপনাকে বললাম যে আমার যারা স্ত্রী পুত্র মা বাবা এরা প্রত্যেকের শ্রীরামকৃষ্ণের, আপনার তো প্রশ্ন করতে পারে যে আমি তাহলে কার, আমি কার নই, আমি বললাম আমিও শ্রীরামকৃষ্ণের, তিনি আমার আমি তোমার। মহারাজ বলছেন, আমি আমার তুমি তোমার, এটা হচ্ছে আমাদের বক্তব্য, তুমি আমি তোমার তুমি আমার, এইটি হওয়া আমাদের জীবনের বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে আমাদের শেখাচ্ছেন কেমন করে আমাদের এই যে আমি আমার তুমি তোমার থেকে তুমি আমার আমি তোমার এই ভাবটি আসবে, সেটার একটি প্রার্থনা দিয়ে। পূজনীয় গীতানন্দজি খুব জোর দিতেন এই প্রার্থনাটা, এই প্রার্থনা দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করব। তিনি বলছেন যে, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, লোকমান্য অষ্ট সিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নেই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমার ভক্তি দাও। কি সুন্দর আকৃতি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন আমাদের ভক্ত কুল, আমরা যারা নানা কিছুতে একেবারে ব্যতিব্যস্ত হয়ে আছি, তাদের কাছে কি অপূর্ব আকৃতি নিয়ে তিনি বলছেন, মা তোমা বই আমার আর কেউ নেই। আমি এটা সবসময় বলে থাকি, আমাদের জীবন যত অপশনলেস হবে তত
তত দেখবেন আমরা ভগবানের প্রতি আরো নিবিষ্ট হয়ে পড়ব। রাজা মহারাজ খেতে বসেছেন, রাজা মহারাজকে খেতে দিতে ভাত ভাঙতে গিয়ে রাজা মহারাজ দেখছেন তার ভেতরে একটা দেশলাই কাঠি আছে। দাঁড়িয়ে থাকা বাবুরাম মহারাজকে রাজা মহারাজ বলছেন যে দেখেছো বাবুরামরা, এরা আমাকে খাবারের সঙ্গে বিষ মেশাচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন এ কি বলছো রাজা? বলছে না বাবুরাম মহারাজ অন্য রাজা মহারাজ কথা শুনলেন না, উঠে তিনি সূর্যি মাছকে মারতে শুরু করলেন, দমাদম পিটছেন, কর্নার হয়ে গেছেন সূর্যি মহারাজ। বাবুরাম মহারাজ বলছেন সূর্যি পালা, সূর্যি পালা, সূর্যি পালা। সূর্যি মহারাজ দৃঢ় ভাবে বলছেন কোথায় পালাবো মহারাজ, যেখান থেকে পালিয়ে আসার সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর যে কোথাও পালানোর নেই। আমাদের জীবনে যখন এই অপশনলেস হবে, শ্রীরামকৃষ্ণ ভিন্ন আর অন্য কোনো জিনিস আমাদের জীবনে অপশন হবে না, দেখবেন আমাদের জীবন শ্রীরামকৃষ্ণময় হবে। ভগবানের কাছে প্রার্থনা যেন আমাদের জীবন এরকম শ্রীরামকৃষ্ণময় হয়, যেন ধুলো কাদা মেখে যেন আমরা জীবনটাকে না কাটিয়ে দিই। গানে আছে না, মিথ্যা যতই মোহন বেশে মন ভুলাতে আসুক এসে, আমরা যেন অটল থাকি মা তোমার চরণ সেবায়, মা আমাদের মানুষ করে উন্নতি ওই না পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। জীবনের শেষে যেন এই কথাটা আমরা বলতে পারি যেন ধুলো খেলায় আমাদের জীবন। আজ এই পর্যন্ত, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত। নিজের মা, তারপরে গুরুপন্ডি, তারপরে আদু মাতা গুরুপন্ডি ব্রাহ্মণী রাজপন্ডিকা রাজীমহ বলতে এখনো রাজীমহী বলা হয়, যেখানে যেখানে এ রয়েছে ব্রাহ্মণী রাজীমা ধেনু ধাত্রী পৃথ্বী, এইগুলো সাতজন। এই সাতজনের যে জীবন, সেই জীবন থেকে একটা নির্যাস তৈরি করে আমাদের মা হয়েছে। এর সঙ্গে হচ্ছে বেদ উপনিষদের জননীরা, ভারতবর্ষ অসংখ্য মহিলার জন্ম দিয়েছে। আমাদের পুরাণ, আমাদের রামায়ণ, আমাদের মহাভারত, আমাদের গীতা, এই শাস্ত্রের মধ্যে খুঁজলে পার খুঁজলে পরে দেখা যায়, বারবার প্রণাম করছে যুদ্ধে যাবার আগে দুর্যোধন দুঃশাসন দাঙ্গাদিকে,
মা আশীর্বাদ করো, জয় হয়ে আসি। সন্তান পাচ্ছিল তার কম ছিল না। শ্রী কৃষ্ণ জগ।